ক্রমাৎ জটিল হয়ে পড়েছে মহারাষ্ট্রর রাজনীতি। যিকোনো মুহূর্ততে মুখ্যমন্ত্রীর আসন হেরাব পারে উদ্ধব ঠাকরে। এজনৰ পিছত আনজন বিদ্রোহী শিবসেনা বিধায়কে বাহর পাতিছে গুৱাহাটীৰ রেডিসন ব্লু হোটেলত। দুভাগ হওয়ার দিকত নাকি শিবসেনা? কি হব মহারাষ্ট্র চাওক আমার এই বিশেষ প্রতিবেদন। এই ফটোখন গুৱাহাটীৰ রেডিসন ব্লু হোটেলৰ। ইয়াত আপোনালোকে দেখিছে শিবসেনা নেতা একনাথ সিন্ধের নেতৃত্বত প্রায় 35 জন বিদ্রোহী শিবসেনার বিধায়ক আর 7 জন নির্দলীয় বিধায়কে উদ্ধব ঠাকরের বিরুদ্ধে নিজের স্থিতি স্পষ্ট করেছে। ইয়ার পিছতে এটা তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে, কিয়নো মহারাষ্ট্রের বিধানসভাত শিবসেনার মুঠ 56 জন বিধায়কের ভিতর যদি 37 জন বিধায়কে একনাথ সিন্ধেক সমর্থন করে তেনেহলে শিবসেনার বিধায়নী দলের প্রকৃতগী হয়ে পড়ব একনাথ সিন্ধে। কিয়নো আইন অনুসরি বিধায়নী দলের 2/3 বিধায়কে যদি দলত্যাগ করে বা নিজের সমর্থন সরকারের প্রত্যাহার করে তেনেহলে তেওঁলোকর দল সলনি করা আয়ারাম গয়ারাম নেতার ক্ষেত্র প্রযোজ্য হওয়া কঠোর এন্টি ডিফেকশন ল প্রয়োগ করা নহয়। বরঞ্চ তেওঁলোকে নিজের রাজনৈতিক দলটির বিধায়নী দলের মূল অংশ বলেও দাবি করার অধিকার লাভ করে। গতি 35 জন বিধায়কের সমর্থন লাভ করার পিছত একনাথ সিন্ধে এটা হয়ে পড়েছে উদ্ধব ঠাকরের মূল প্রত্যাহ্বান। আর মাত্র 2 জন শিবসেনার বিধায়কের সমর্থন লাভ করলেই শিবসেনার বিধায়নী দলের মূল তথা প্রকৃত নেতালয় পরিণত হব একনাথ সিন্ধে। তেনে পরিস্থিতিত উদ্ধব ঠাকরের নির্দেশ বা সিদ্ধান্তর বিরোধিতা করলেও কোনো আইনে চুব নারিব বিদ্রোহী বিধায়কসলক। বরঞ্চ বিদ্রোহী একনাথ সিন্ধের গুত্তোঘে প্রকৃত শিবসেনার বিধায়নী গোট হিসাবে চিহ্নিত করা হব। এনে এক পরিস্থিতিত উদ্ধব ঠাকরে যে আর মুখ্যমন্ত্রী হয়ে থাকি নয় সেই খাতাং। পিছে এনে এক পরিস্থিতি হলে দুভাগ হব নাকি শিবসেনা? উল্লেখযোগ্য যে রাজনৈতিক দল আর সেই দলের বিধায়নী দল দুটা পৃথক বস্তু। বিধায়নী দল গঠন হয় দলটোর নির্বাচিত হওয়া বিধায়কসলক। গতি একনাথ সিন্ধে 37 জন বিধায়ক গোটাব পারে বিধায়নী দল দুভাগ হব, কিন্তু শিবসেনাক দুভাগ করব নয়। কিয়নো শিবসেনার মুখ্য এটিও উদ্ধব ঠাকরে। শিবসেনাক দুভাগ করব হলে একনাথ সিন্ধে শিবসেনার কেন্দ্রীয় সমিতিকে ধরে জেলা পর্যায়ের বিষয়ববিয়ালে সকলোরে সমর্থন লাভ করব লাগিব, যে এটিও হয়ে উঠা নাই। ফলত বিধায়নী দলক দুভাগ করলেও শিবসেনাক নিজের নিয়ন্ত্রণলৈ অনাত সফল নহব একনাথ সিন্ধে, যার ফলত সরকার ভাঙিবলৈ সক্ষম হলেও দলটির তৃণমূল কর্মী আর বিষয়ববিয়াসকলের লগত আন এখন যুঁজত নামিবলগিয়া হব একনাথ সিন্ধে। একনাথ সিন্ধে আর 34 জন বিধায়কের ফটো সংবাদ মাধ্যমত প্রকাশ পাওয়ার পিছতে আজি মুম্বাইত পুনের এক সংবাদমেল সম্বোধন করেছে শিবসেনায়। উক্ত সংবাদমেলত শিবসেনার 2 জন বিধায়ক যে একনাথ সিন্ধের বিদ্রোহী শিবিরের পলায়ন করে আহি মুম্বাইত উপস্থিত হয়েছে তেওঁলোকেও নিজের ভাষ্য দাঙি ধরেছিল। তেওঁলোকক ভালদরে একো নজনাকৈ বল প্রয়োগ করে প্রথমে গুজরাট আর পরবর্তী সময় গুয়াহাটিলৈ লৈ যোৱা হৈছিল বুলি সংবাদ মাধ্যমের আগত দাবি করে। ইয়ার পিছতে শিবসেনার সাংসদ সঞ্জয় রাওয়াতে কয় যে বিদ্রোহী শিবিরের বহুতো বিধায়কক এনেদরে বলপূর্বকভাবে গুয়াহাটি নিয়া হয়েছে আর বর্তমান ঘুরি আহিব বিচারে। রাওয়াতে আনকি বিদ্রোহী বিধায়কসলক 24 ঘণ্টার সময় দিয়ে কয় যে তেওঁলোকে মুম্বাইলৈ ঘুরি আহক আর তেতিয়া প্রত্যেককে উদ্ধব ঠাকরের লগত ব্যক্তিগতভাবে লগ করে আলোচনার সুবিধা দিয়া হব আর তেওঁলোকৰ অভিযোগ সমূহ সমাধান করা হব। গতি এটা পুনের 24 ঘণ্টার ডেডলাইনত আবদ্ধ হয়ে পড়েছে মহারাষ্ট্রর রাজনীতি। প্রতিটি মুহূর্ততে প্রেক্ষাপট সলনি হওয়া মহারাষ্ট্রর রাজনীতির আসল ছবিখন ফুটি উঠিবলৈ যে বেশ কিছুদিন লাগিব সেইটো খাতাং।